দেন মোহর পরিশোধ না করলে বিয়ে হয় না, এটা কি সঠিক? দেন মোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায়? দেন মোহর এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীর মোহর পরিশোধ কর, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিতে হবে। যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয়, বাকিতে রাখে যে পরে দেব, বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে, এটা সঠিক না যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে, মোহর না দিলে বিয়ে হবে না, এটা সঠিক না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মোহর যদি না দেয়, অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে 20-30-40 বছর বয়স হয়ে গেছে, এখনও বইয়ের মোহর দেয় নাই, আছে না নাই, খুব লজ্জার কথা, খুব লজ্জার কথা। আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না। তারা যদি জানতো আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলাইত। স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই, এটা তার পাওনা কি পাওনা না? আপনি তার কাছে দেনাদার। অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন, উপর দিকে না, কারণ আপনি তার কাছে কি দেনাদার। দেনাদারের মুখ বেশি উপরে ওঠার কথা, নিচের দিকে তাকায় থাকবেন। এবং আমি প্রায় বলি, দরখাস্ত লিখবেন বইয়ের কাছে, যদি মনে হয় যে এত টাকা মোহর ধরছে মুরব্বীরা যে এই টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কামাই করি 20-30 হাজার টাকা, মোহর ধরছে 20 লাখ টাকা, কেমনি দেব, কিন্তু ধরে ফেলছে, আপনি তখন রাজি হয়ে গেছেন, কাজ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, দিতেই হবে, মরে যাবেন, এই বউ কেয়ামতের ময়দানে বলবে চান্দু মোহর দিয়ে সামনে আগাও, কোনো রক্ষা হবে? শরীয়তের মাসালা হলো, কেউ যদি মারা যায়, স্ত্রীর মোহর যদি পরিশোধ না করে, তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মোহর, অন্যান্য পাওনাদারের পাওনা যেরকম দিবে, স্ত্রীর মোহরও আগে দিতে হবে, এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটরা হবে। এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মোহর বাপের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য হেল্প করেন, না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না, সব আপনার মা মোহর হিসেবে পাবে। কথা কি বুঝাতে পারছি? যদি বইয়ের মোহর দিতে কষ্ট হয়, অনেক ধরে ফেলছেন, মাইনকা চিপায় পড়ে গেছেন, তখন কিছু বুঝেন নাই, রাজি হয়ে গেছেন, মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে, 10 লাখ 20 লাখ ধরছে, হো হো করে রাজি হয়ে গেছেন, এখন তো ফাইসা গেছেন, দিতে হবে, কি করবেন? এবার বইয়ের কাছে মোহর ইয়াক লেখেন, দরখাস্ত লেখেন, বরাবর বরাবর সম্মানিতা স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আপনার অবাগা হতবাগা কপাল পোড়া স্বামী, আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ, আমার যে মোহর ধার্য করা হইয়াছে 10-20-30 লাখ টাকা, ইহা দেওয়ার ক্ষমতা, পরিশোধ করার ক্ষমতা আমার নাই, অতএব জনাবার সমীপে নিবেদন এই যে, মোহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন, বিনীত আপনার হতবাগা স্বামী। এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে, মাপটাপ চায়া, যদি বউ আপনারে মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি আম্মারিয়া, তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও, 50% ছাড় দিলাম, বাকিটা নিয়ে আসো, তাহলে ছাড় হবে। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, বিয়ে করছেন, মোহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন, যারা হাত তোলেন দেখি, মিথ্যা তো হাত তুলবেন না, এই যুবক বিয়েই তো করে নাই, পিচ্ছি হাত তুলে দাঁড়ায় আছে, দেখেন কয়টা হাত তুলছে, দেখছেন নামান, তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বইয়ের, মোহর দিবেন তো ইনশাআল্লাহ, স্ত্রীর মোহর স্ত্রীকে দিয়ে দিবেন, আমার দেশে মেয়েরা সোজা সরল, মোহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার, তুমি আমাকে মোহর দিচ্ছ কেন, সম্পর্ক কি শেষ নাকি, মহিলারা তো বুঝে না, অথচ মোহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা, ঠিক না বেঠিক? ঠিক, আমাদের দেশে মোহর দেয় হলো তালাক হলে, মোহর দেয় কখন, এটা কেমন কথা, মোহর সাথে তালাকের সম্পর্ক নেই, মোহর সাথে বিয়ের সম্পর্ক, মোহর দেওয়ার কথা কখন, বিয়ের সময়। আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেয়ে ফাতেমার মতো সচেতন হতো, শরীয়তের মাসালা জানতো, তো আমাদের কপালে দুঃখই ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে ঠিক হয়, উনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মোহর অগ্রিম চাই, আগে পরিশোধ করে দিতে হবে, সাফ সাফ কথা। আজকাল যদি কোনো মেয়ে এরকম চায়, ছেলেরা বলবে ওরে বাবা রে, এই ডাইনির সাথে ঘর কেমনি করব, অথচ এটা তার অধিকার, তার চাওয়ার রাইট আছে। আমাদের দেশে যত জমি জমা আছে, যারা দলিল ঘাটাঘাটি করেন, 100টা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে, তার মানে বন্ধের ফুফুদের কোনো অধিকার এদেশে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তৌফিক দান করুন। তাহলে দেন মোহর না দিলে বিয়ে হয়ে যাবে, জেনা হবে না, ঠিক আছে, কিন্তু সেটা পরিশোধ করতে হবে, না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে।